ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস 1971 সালে যা তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন বাঙালি গবেষক চিকিৎসক দিলীপ মহলানবিস। রবিবার প্রয়াত হলেন সেই ওআরএসের জনক। বয়স হয়েছিল 87 বছর। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, 1 অক্টোবর ফুসফুসে সংক্রমণজনিত কারণে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাঙালি গবেষক চিকিৎসকের। সালটা 1971। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু এদেশে আসছেন। সেই সময় এই রাজ্যে মহামারীর আকার নেয় কলেরা। তখন বঙ্গায় পাঠানো হয় দিলীপ মহলানবিসকে। একদিকে এত অসুস্থ মানুষ, অন্যদিকে প্রশিক্ষিত চিকিৎসকের অভাব। সেই সময় তার আবিষ্কারই অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছিল। স্যালাইনের বদলে ওআরএস খাইয়ে কলেরা রোগীকে সুস্থ করার ভাবনার কৃতিত্ব দিলীপ মহলানবিসেরই। বহু দেশ তার কৃতিত্বকে সম্মান জানিয়েছে। আমাদের এখন যে ডায়রিয়া হয়, এই ডায়রিয়ার ম্যাক্সিমামটা হচ্ছে ভাইরাল ডায়রিয়া। ভাইরাল ডায়রিয়ার দি মেডিসিন হচ্ছে ওআরএস। এইটা হচ্ছে বিরাট ব্যাপার। এই যে রিসার্চ, ওই রিসার্চ মাইন্ডেড একজন যে বাঙালি সায়েন্টিস্ট আমাদের মধ্যে ছিলেন, তার ফলে যে আমাদের শিশু বড়রা যে ডিহাইড্রেশন হাত থেকে ওরাল মেডিসিন দিয়ে যে বেঁচে গেছে, এর চেয়ে বড় অবদান কিছু হতে পারে না। এবং ওনার মৃত্যু আমার মনে হয় মেডিকেল সায়েন্সে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। 2017 সালে তার উপার্জিত অর্থের একটা বড় অংশ তুলে দেন পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের হাতে। সেখানেই গবেষক চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু হয়েছিল। এখন আমার দিনের শেষ বছর, মানে সময়ের শেষের দিকে চলে এসেছি, তখন আমার এক বন্ধু প্রফেসর সুবীর দত্ত, ওকে জিজ্ঞেস করলাম যে কী করি বলতো, তো বললো যে না আমি দেখছি, দেখে তোমাকে বলবো যে কী করতে হবে। ও প্রথমেই বললো, তুই তো ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে কাজ করেছিলি গোড়ার দিকে, প্রথম থেকেই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ নিশ্চয়ই একটা প্রথম ইয়ে হওয়া উচিত যেখানে আমি কিছু সাহায্য বা সহায়তা করতে পারি। উনি যা কাজ করে গেছেন সেটা আমাদের লাভ। একদিন তো আমাদের সবাইকে যেতে হবে, এটা ক্ষতি না লাভ সেটা আমি বলবো না, কারণ ওনার কাজটা উনি অলরেডি করে ফেলেছেন। বয়সজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে যেতে হবেই, শেষ বয়সে কষ্ট পাচ্ছিলেন একটু, তো মনকে আমাদের মানাতে হয়, কষ্ট হয় মানাতে হয়। গবেষণার বেশিরভাগটাই তিনি করেছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের একটি ঘরে। কিছুদিন আগে রাজ্য সরকার তার স্মৃতিবিচরিত এই হাসপাতালের সভাকক্ষে নামকরণ করেন দিলীপ মহলানবিস সভাকক্ষ। সোমবার দিলীপ মহলানবিসের শেষকৃত্য সম্পন্ন হবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলা বাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।